এখন বাজে ৪:৩৭। আমার রাত্রিবেলা ৩টের দিকে মেবি ওয়াটার ব্রেক হয়েছে। তো আমি ইমিডিয়েট আমরা ডক্টরকে ফোন করে এখন আমি অ্যাডমিট আছি ভাগীরথী নিউটিয়াতে। তো ডক্টর বললেন যে এমার্জেন্সি অ্যাডমিট হতেই হবে। তো এখন আপাতত অ্যাডমিট হয়ে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা আমি ভাগীরথীতে আছি। আর আমাকে ইঞ্জেকশন দিয়ে গেছে, আজকে একটা দিয়েছে, কালকে একটা দেবে। কোভিড টেস্টও করে নিয়ে গেছে, রিপোর্টটা ৩-৪ ঘন্টা পরে আসবে। তো শুভ ওই জন্য বাইরে ওয়েট করছে। কোভিড টেস্টের রিপোর্ট দিয়ে দিলে শুভকে রুমে অ্যালাউ করবে। তো আপাতত আমি একাই আছি রুমের মধ্যে। তো এই পর্যন্ত আপডেট দিলাম। নেক্সট আপডেট যদি আমি দিতে পারি তো দেবো, আর প্রে করো যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে তোমাদের সাথে একটা খুব ভালো, আমার জীবনের বলতে পারো সবথেকে আনন্দের মুহূর্তে শেয়ার করতে যাচ্ছি। আমার আর বুইয়ের বেবি বয় হয়েছে, যদিও এটা কাল সকালে হয়েছে। মানে তারপর থেকে বেবি এনআইসিউতে অ্যাডমিট ছিল, তাই ব্লগ করার বা কিছু করার মানসিকতাই ছিল না। কাল সন্ধ্যাবেলা এনআইসি থেকে স্কুবুতে ট্রান্সফার করেছে। আর আজকেও ভালোই আছে, তাও কিন্তু এখন ছাড়বে না, যেহেতু কিছুদিন আগে মানে ও হয়েছে, সেই জন্য হচ্ছে মানে প্রি ম্যাচিওর হয়েছে, সেই জন্য ওকে ছাড়বে না এখন। ওকে আরও 3-4 দিন হয়তো রাখবে, কিন্তু বুইকে কাল সকালেই ছেড়ে দেবে এখান থেকে। আর বুই তোমাদের বলেছিল যে ও এসেই ব্লগটা করেছিল যে এখানে অ্যাডমিট হয়েছে। মানে হঠাৎ করে রাত্রিবেলা ওই 2টো থেকে 2:30টার দিকে ওর ওয়াটার ব্রেকেজ হয়ে যায়, সেই জন্য হচ্ছে ওখান থেকে বাড়ি থেকে হঠাৎ করে এমার্জেন্সি এখানে চলে আসি। কিন্তু হচ্ছে যিনি ডক্টর ছিলেন উনিও বলেছিলেন যে একদিন ওয়েট করে তারপরের দিন বা তারপরের দিন অপারেশন বা ওটিতে নিয়ে যাবেন। কিন্তু হচ্ছে ওর হঠাৎ করে ভোরবেলা 5টা সাড়ে 5টার দিকে জোর পেন আসে, আর নর্মাল ডেলিভারি মানে ডাক্তার মানে করে দেন। তো নর্মাল মানে তখন তো মানে আমার অবস্থা তো আমি একা ছিলাম, আমার অবস্থা তো সে আমি নিজেই জানি একা। হ্যাঁ, যদিও আমি এখন পর্যন্ত মানে আমার বাচ্চার মুখটা ওই অপারেশন মানে যখন ও হয়, অপারেশন বলছি, ও যখন হয় তখন আমাকে ডক্টররা একবার দেখিয়েছিলেন, তারপর থেকে আমাকে এখন পর্যন্ত দেখানো হয়নি। হ্যাঁ, আমি এখনো নিজেও দেখতে পাইনি। এই প্রথমবার এক ঝলক যা দেখেছিলাম ওই 15-20 সেকেন্ডের জন্য, তারপর দেখতেও পাইনি এখন পর্যন্ত। যবে ওকে ছাড়বে ওখান থেকে তখন তবেই দেখতে পাবো। এই তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করা ছিল। তো তোমাদের একবার আমাদের যেখানে আছি ওই রুমটাও একবার দেখিয়ে নিচ্ছি। এটা নেউটিয়া, ভাগীরথী নেউটিয়া, নিউ টাউনের। হ্যাঁ, এটাও দেখিয়ে নিচ্ছি একবার। তো চলো রুমটা হচ্ছে রুমের এন্ট্রান্স, এই যে দরজা দিয়ে ঢুকলেই ফার্স্টে হচ্ছে এদিকে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে। আর এটা হচ্ছে টয়লেট, বাথরুম সমস্ত কিছুর মধ্যেই আছে। আর তারপরে এইসব জিনিসগুলো আছে। এখানে বই শুয়ে আছে, এই যে একটা টিভিও দিয়েছে সঙ্গে। আর ওইটা হচ্ছে আমার শোয়ার জায়গা। এই আর এটা পুরোটাই একটা ওপেন এ আছে, পুরোটাই কাঁচের। দিনের বেলা খুব ভালো লাইট আছে এটা দিয়ে, বাইরের ভিউটাও দেখা যায়। এটা হচ্ছে টোটাল ভাগীরথী নেউটিয়ার। এটা হচ্ছে আমরা যেটা নিয়েছি, এটা হচ্ছে তোমার কি বলে এটা, হ্যাঁ সিঙ্গেল রুম। এটা আমরা নর্মালটাই নিয়েছি, সিঙ্গেল রুম, ডিলাক্স নিইনি। কারণ হচ্ছে এখানে তো আর আমরা এনজয় করতে আসিনি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ঠিক আছে, পরে নেউটিয়ার এক্সপিরিয়েন্স আমাদের কি ছিল, কেমন কি বাজেট কি ছিল, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে জানাবো প্রথম থেকে। কারণ আমরা প্রথম থেকেই নেউটিয়াতেই দেখিয়েছিলাম, শুধু একবার ফার্স্ট যখন হয় তখন আমরা তো এখানে ছিলাম না, তখন আমরা আমাদের হোমটাউন কন্টাইতে ছিলাম। ওইখানে কন্টাইতে জাস্ট একবার ফার্স্ট কনসালটেন্ট যেটা করতে হয় ওটা করিয়েছিলাম। তারপর থেকে আমরা এখানেই টোটাল যা যা হয়েছিল সমস্ত, কত কি খরচ না খরচ, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কি কি ফ্যাসিলিটি, কি কি অসুবিধা হয়েছে আমাদের, বা কি কি এখানে আমরা সুবিধা পেয়েছি। ঠিক আছে, সমস্ত কিছুই। হ্যাঁ, আর সব থেকে বড় কথা যেটা বলার, আমরা মানে যে ডক্টর চুজ করেছিলাম, ডক্টর বিনীতা কল নি বর্মা, উনি আমাদের যেভাবে কোঅপারেট করেছেন মানে সে বলা বাহুল্য। হ্যাঁ, এমনকি যিনি চাইল্ড স্পেশালিস্ট যিনি ছিলেন উনিও এখন প্রচণ্ডভাবে কোঅপারেট করছেন। এখানকার ডক্টর, নার্স সবাই মোটামুটি খুব ভালো। और विशेष करे माने जिनी डॉक्टर छिलेन बिनीता कलनी वर्मा ओनार तो कोनो कथाई हबे ना। हाँ माने सब दिक थेके आमरा परे भिडियोते शेयर करब उनी की किभाबे हेल्प करेछेन आमादेर। ठीक आछे तो देखी एटा जानि ना एखाने शेष करब ना कि करब सेई जोन्नो तोमादेर बोलतेओ पारछि ना जे भिडियोटा एखानेई शेष करछि। एर साथे आरो किछु जुड़ेओ होयतो करते पारि कारण ना हले भिडियोटा एटा एकटा क्लिप आर आगेर एकटा क्लिप आछे। तो आजके बुइयेर डिस्चार्ज हये गेछे बच्चा के एक बार स्कूबूते देखते गए हमें एखे वेट कर ढुकते दे ना तेट कर स्कूबू वेटिंग करा जाए এখন ১১টা ৫ বাজে। তো আমরা সকালবেলা হসপিটাল থেকে আমাকে ডিসচার্জ করে দিয়েছে। তো আমরা চলে এসেছি, এখন বেবির কাছে যাচ্ছি বেবিকে দেখতে। আর ডক্টর আমাকে বলেছে বেবিকে ফিট করানো শিখতে হবে যেহেতু প্রিম্যাচিউর বেবি, তো ওই জন্য আমি যাচ্ছি এখন বেবির কাছে যাচ্ছি আমরা দুজনেই। কিন্তু ওকে তো ঢুকতে দেওয়া হয় না, আমি ঢুকবো আর বেবিকে ফিট করিয়ে দিয়ে কিছুক্ষণ দেখে আবার চলে আসবো। ঠিক আছে তো তাহলে আবার পরে দেখা হচ্ছে। बुई एन बाच्चार काछे गेछे आमाके तो ढुकते देयनि, आमी ताई एधार ओधार घुरे बेड़ाच्छि। ओई अमनि विश्व बांगलार सामनेओ एकटु एलाम, एकबार राउंड मेरे निच्छि, टाइम तो काटाते होबे। एखन एका एका कि करब, आर भितरे ढुकतेओ देयनि, निजेके आश्चर्य लागछे एतदिन हये गेल, दुदिन क्रस करे गेल, एखनो देखतेओ पाइनि ठीकमतो करे, हातेओ निते पारिनि, आर आमाके तो टाचओ करते देयनि। देखा जाक कबे छाड़े, एखन भालोमतो सुस्थ करे बेरिये आसुक। कैफेटे आचुअलि बेबी के दुपुरबेला एसे खाइए प्रथम चारटे समय फिटिंग टाइम आज लांच कर बस बस करब एक हल्का टिफिन करो जाए यथारीति काज बाहर थका वेट करा ओटाई करब। एरपर कल के छाड़े आज के मात्र दिल कल के डिस्चार्ज आछे सकाल बेला। तो मैंने कल के जन्मदिन दिन ही ऐले घर जाए एक माँ तारा एकदम जन्मदिन बेस्ट गिफ्ट दिल। तो मैं सब समय ब्लॉग कर उठा सम्भव है परिस्थितर जो मन मेजाजों भलो छा तई अपडेटा तुम्हारे दिल कल पूरा ब्लॉग देखो। ठीक है अनेक काज बाड़ी गई घरटा परिष्कार कर एखन नेवटियातेও এসেছিল डेली आसो सकाल सन्धे दोबेला आसते हतो हमें। हाँ तो खबरटा एखी पे ना ये थकते ना। ठीक है तो चलो ये ब्लगटा आज के शेष होल के नतून ब्लगे बेबी के बाड़ी नहीं जावा देखो क्योंकि बेबिर मुख 21 दिन पर ही देखो एक नियम आई मैं छबिओ पर्त नहीं कारण छबिओ तुली डाक्टर छवि तुलते तुली नियम बांधन छो बोले। चलो तेल ब्लगटा एखे शेष कर ब्लगे देखा।